আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই ভালো আছেন? হ্যালো। এই তো ভাই, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। কি অবস্থা আপনাদের, সবাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এর মধ্যে একটা ক্লাস মিস ছিল, তাই না? একটা ক্লাস মিস হয়েছে। আমরা 5 মিনিট ওয়েট করি, তারপরে হচ্ছে আমরা শুরু করব। কথা ক্লিয়ার শোনা যায় আমার? জি ভাইয়া, কথা ক্লিয়ার শোনা যায়। একটা কোশ্চেন করতে পারি ভাইয়া? আরো সবাই আসুক, কোয়েশ্চেন গুলো লিখে রেখে দেন, তারপরে একসাথে আনসার দিই। আচ্ছা, আমি বলছি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, আমি বলছি ওকে, ইয়েস রাসেল ভাই, কিছু বলবেন? ওকে ঠিক আছে, আমরা 2 মিনিট ওয়েট করবো। 5 থেকে শুরু করবো, 8টা 5 থেকে। আগামী ফ্রাইডেতে ক্লাস নিতে পারবো না, সেই কারণে ক্লাসটা আজকেই নিয়ে নিচ্ছি। আগামী ফ্রাইডেতে আমি বাইরে থাকবো। ওকে, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যেখান থেকে শুরু করব, আমরা তো এর আগে ল্যান্ডিং পেজ এবং তার আগে গুগলের কিছু ব্যাপার নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে এর পরবর্তী গুগলের বাকি পরবর্তী অপশনগুলো বা অংশগুলো থেকে আমরা শুরু করব। আজকে আমরা যে ব্যাপারগুলো থেকে শুরু করব সেটা হচ্ছে মূলত আপনার সেটিংস অ্যান্ড কনফিগারেশন অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ গুগল অ্যাড এর জন্য আমাদের যে কনফিগারেশন গুলো আছে, সে ল্যান্ডিং আপনার ক্যাম্পেইন সেট আপ করার সময় ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা, ওখান থেকে মূলত আজকে আমরা শুরু করবো। তো আমরা একটা ক্যাম্পেইন স্টার্ট করি, ক্রিয়েট ক্যাম্পেইন। এখান থেকে নিউ ক্যাম্পেইনে যাব। নিউ ক্যাম্পেইনে যাওয়ার পর আমরা যথারীতি ক্যাম্পেইনটা যেভাবে শুরু করতে বলেছি ওইভাবেই আমরা শুরু করব। আমার কথা কি শোনা যায় এবং স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা ক্যাম্পেইন পেজে আসলাম। এখান থেকে আমরা অবজেক্টিভ হিসেবে সিলেক্ট করলাম সেলস, এবং এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আমাদের ক্যাম্পেইনের টাইপটা কেমন হবে, আপনি সেলস আনার জন্য আমাদের অবজেক্টিভ বা গোলটা হচ্ছে সেলস আনা, তো সেলসটা আপনি কোন ক্যাম্পেইন থেকে আনতে চাচ্ছেন সেটা। তো আমাদের মূল এই কোর্সের মূল টার্গেট হচ্ছে সার্চ অ্যাডটা। তো আমরা যথারীতি সার্চ অ্যাডটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা ক্যাম্পেইনের একটা নাম দিলাম, যে কোনো একটা নাম, হোয়াট এভার ইট ইস। আমরা এখন এই মুহূর্তে সেগুলো নিয়ে আগে কথা বলছি, এই মুহূর্তে দরকার নাই, যেটা আছে সেটাই থাক। আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আমি ডেইলি বাজেটের ব্যাপারটা সিলেক্ট করব। তো ডেইলি বাজেটটা অ্যাকচুয়ালি কত হবে এটা নিয়ে একটু পরে কথা বলি। তার আগে আমরা যে কোনো একটা বাজেট সেট করে দিচ্ছি। আমি এখান থেকে ধরে নেন $10 সেট করে নিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে বিডিং, আপনি বিডটা কেমন করবেন সেটা নিয়েও একটু পরে কথা হবে, বা কি টাইপের বিড করা যায় সেটা নিয়ে একটু পরে কথা বলবো। মোর সেটিংসে যাই, অ্যাড রোটেশন এটা নিয়েও বিস্তারিত এখন বলবো না,
এগুলোর ব্যাপার আছে, সে কারণে আমি স্কিপ করে যাচ্ছি এখন আপাতত, নেক্সটে যাচ্ছি। এখান থেকে সার্চ এবং ডিসপ্লে নেটওয়ার্ক, এগুলো এখন কোনো কিছু, আমি যেটা বলতে আসছিলাম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ কোনটা সিলেক্ট করবেন বা ল্যাঙ্গুয়েজ কোনটা দিবেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন যেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, যখন আপনি অ্যাড রান করলেন, ইউএসএ তে অ্যাড রান করলেন অথবা আপনি ফ্রান্সে অ্যাড রান করলেন, ফ্রান্সের ভাষা যেহেতু কি না, ফ্রান্সের ভাষা যেহেতু আপনার ইংলিশ না, সেই ক্ষেত্রে আপনি যদি ফ্রান্সকে টার্গেট করে যদি অ্যাডটা রান করেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ হিসাবে সিলেক্ট করেছেন আপনি ইংলিশ, কান্ট্রি হিসাবে সিলেক্ট করেছেন ফ্রান্স, সেক্ষেত্রে আপনার একটা ফ্রান্সে যারা বসবাস করে ওদের মধ্যে থেকে যাদের এই ব্রাউজারের ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা সেট করা আছে ইংলিশ, এই একটা বেশিরভাগ ক্ষেত্রে তাদের সামনেই শুধুমাত্র শো হবে, বাকিদের সামনে শো হবে না। অর্থাৎ যাদের ডিফল্ট আপনার ল্যাঙ্গুয়েজটা, অর্থাৎ এই ব্রাউজারের ল্যাঙ্গুয়েজটা যাদের ইংলিশ হবে, সে ফ্রান্সে বসবাস করে, ওই ব্যক্তিদের কাছে শুধুমাত্র একটা শো হবে, এই হচ্ছে মূল ব্যাপার। দ্যাট মিনস ধরেন আপনি চাচ্ছেন এমন একটা অ্যাড রান করবেন যারা মূলত ইউএসএ তে বসবাস করে কিন্তু যাদের ভাষা হচ্ছে বাংলা, তাহলে ওই ধরনের ব্যক্তিগুলোকে আপনি কিভাবে টার্গেট করতে পারেন? আপনি সেক্ষেত্রে ইউএস কান্ট্রি সিলেক্ট করবেন এবং কান্ট্রি ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করে দেবেন বেঙ্গলি, তাহলে সেক্ষেত্রে ইউএসএ তে বসবাসরত যেই সব ব্যক্তিদের ব্রাউজারের আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি, এই একটা শুধুমাত্র তাদের সামনে শো হবে। এবং সেই ক্ষেত্রে ধরেন সেই ব্যক্তি যদি গুগলে এসে সার্চ, ধরেন তার ব্রাউজারের ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ কিন্তু সেই ব্যক্তি কোনো কারণে গুগলে এসে সার্চ করলো বাংলায় লিখে, অর্থাৎ সে সার্চ করলো বাংলায় লিখে, তার যেমন আমার এই এই ব্রাউজারের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ কিন্তু আমি লিখার সময় এখানে সার্চ করলাম বাংলায় লিখে, ধরেন আমি এখানে সার্চ করলাম বেস্ট রেস্টুরেন্ট অথবা এই টাইপের কিছু একটা লিখে সার্চ করলাম, বেস্ট রেস্তোরাঁ ইন বেঙ্গালুরু অথবা কলকাতা অথবা ইন ঢাকা, এভাবে আমি একটা ব্যাপার এখানে সার্চ করলাম, তাহলে এখন কোন অ্যাডটা শো করবে বা কি টাইপের অ্যাডটা শো করবে বা কি ধরনের অ্যাড শো করবে। যেমন তার একটা ডিফল্ট যদি আমি এক্সাম্পল দিয়ে থাকি আপনাদেরকে, ধরেন আমি আমার ব্রাউজারের কান্ট্রিটা চেঞ্জ করে দিব, আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিলাম, মনে করেন আপনার ইউএসএ, ইউনাইটেড স্টেটসকে আমি সিলেক্ট করে দিলাম, এজ এক্সাম্পল আমার আইপিটা আমি ইউএসএ তে কানেকশন দিলাম। প্র্যাকটিক্যালি ব্যাপারটা বুঝছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, আপনার ক্লায়েন্টের কাজ করতে যখন যাবেন বা নিজের যখন কোনো অফার প্রমোট করতে যাবেন, এটা অনেক বেশি কাজে দিবে। তো আমি মনে করেন এখন আমি ইউএস এর বাসিন্দা হয়ে গেলাম আপাতত কিছুক্ষণের জন্য, তো আমি আমার ব্রাউজারের একটা ইনকগনিটো বা ইন প্রাইভেট ব্রাউজারটা ওপেন করি, যাতে এখানে লগ ইন থাকলে তো অ্যাকচুয়ালি গুগল বুঝে যাবে যে আমি বাংলাদেশে আছি, যেহেতু এটা লগ ইন করা ছিল আগে থেকে, সেক্ষেত্রে আমি যেখানে আমার গুগল অ্যাকাউন্ট লগ ইন করা নেই, আমি ওই ইনকগনিটো ব্রাউজার বা প্রাইভেট ব্রাউজারে গেলাম, এখানে এসে আমি সরাসরি গুগলে আসলাম, গুগলে এসে আমি সার্চ করব, তাহলে আমি গুগলে এসে কি শব্দ লিখে সার্চ করব, আমি এখান থেকে সার্চ করতে চাচ্ছি ধরেন এখানে সার্চ করব বেস্ট বেস্ট রেস্তোরাঁ ইন ঢাকা, এভাবে লিখে সার্চ করলাম, তাহলে দেখেন এবার এখন কি দেখাচ্ছে, এখন দুইটা পার্থক্য আপনি এক জায়গায় করেন, আমরা এদিকে বাংলাদেশ থেকে বাংলায় লিখে সার্চ দিয়েছি, তখন কেমন দেখাচ্ছে দেখেন, মাহবুব দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, এটার টাইটেলটা খেয়াল করুন, এটার টাইটেলটা ইংলিশ, এটার টাইটেলটা ইংলিশ, এটার টাইটেলটা ইংলিশ, কিন্তু আমি যখনই এখানে কি করলাম বাংলায় লিখে সার্চ করলাম, এখন দেখেন এটার টাইটেলটা বাংলা, এটার টাইটেলটা বাংলা, এটার টাইটেলটা বাংলা, আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাড দেখতেছি না, বিকজ উই আর টার্গেটিং বাংলাদেশ, ঢাকা হচ্ছে বাংলাদেশের মধ্যে। এবার যদি আমি বেস্ট রেস্তোরাঁ আমেরিকা, এখন দেখেন এখন কি আসছে, ঠিক সেম ভাবে আপনাকে বাংলাদেশের রেজাল্ট গুলোই দেখাচ্ছে, অর্থাৎ আপনি যখন বাংলায় লিখে সার্চ করবেন তখন তারা বুঝতে পারতেছে আপনি ইউএসএ তে, হইলেও বুঝতে পারতেছে তারা কি, আপনি বাংলাদেশের কোনো ইনফরমেশন সার্চ করতেছেন অথবা আপনি বাংলাদেশ থেকে, সে কারণে তারা আপনাকে আমেরিকার রেজাল্ট গুলো খুব একটা দেখাচ্ছে না, আমেরিকার রেজাল্ট গুলো বা আমেরিকার যে বিজ্ঞাপন সেগুলো কিন্তু আপনাকে দেখাচ্ছে না। আমি এক্ষেত্রে যদি আরেকটু যদি ক্লিয়ার করি, এক্ষেত্রে আমি মনে করেন লিখে সার্চ করলাম, এক্ষেত্রে আমি লিখে সার্চ করলাম
কার পার্কিং, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। অথবা নিউ নিউ জার্সি দিলাম। এখন দেখেন, তাও কিন্তু আপনার সামনে শো করতেছে কোনগুলো, মানে কোনো অ্যাপ বা কোনো টাইপের কোনো কিছুই শো করতেছে না, অর্থাৎ বাংলায় বাংলার রেজাল্ট গুলো শো করতেছে। আপনি আছেন কিন্তু আমেরিকাতে, কিন্তু তারপরেও আপনাকে শো করতেছে বাংলাদেশের রেজাল্ট গুলো, বাংলাদেশের রেজাল্ট গুলোই কিন্তু শো করতেছে। অর্থাৎ বাংলাতে যে পেপার গুলো লেখা আছে সেগুলোই শো করতেছে, অক্ষম পার্কিং, পার্কিং পারমিট কার পার্ক অক্ষম নেই, মানে লেখাগুলো মানে হাবি যাবি, মানে বুঝার কোনো উপায় নাই। ওকে, তো এখান থেকে আমি যদি এবার ধরেন বেস্ট জিম সেন্টার, বেস্ট জিম সেন্টার, বেস্ট জিম সেন্টার, আমি এখান থেকে লিখবো হচ্ছে আপনার কোন জায়গা লেখা যায়, আপনার মনে করেন ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া এভাবে দিলাম। এই যে দেখেন এখন কি আসছে, দেখেন এখন কিন্তু আপনাকে ক্যালিফোর্নিয়ার কিছু কিছু অ্যাড কিন্তু আপনার, অ্যাড তো একটাও দেখাচ্ছে না, দেখেন একটা অ্যাডও কিন্তু নাই, দেখছেন কোনো অ্যাড কিন্তু নাই। কিন্তু আপনি এই মুহূর্তে শুধুমাত্র বাংলা না লিখে যদি ইংলিশ লিখেন, এখন দেখবেন হয়তো অনেকগুলো অ্যাড চলে আসবে। আমি এখান থেকে জাস্ট জিম নিয়ে আমি, এই যে দেখেন এখন কিন্তু অনেকগুলো চলে আসছে। এখান থেকে লোকেশনটা জানার কিন্তু ট্রাই করতেছে গুগল বারবার বারবার লোকেশনটা, এখন কিন্তু গুগল কিন্তু এক ধরনের কনফিউশনে আছে। বেস্ট জিম সেন্টার ইন ক্যালিফোর্নিয়া, এটা অনেক সময় পুরাপুরি আপনার এটা দিয়ে কাজ করে না, অর্থাৎ এই যে দেখেন এখন কিন্তু অ্যাড গুলো কিন্তু শো করতেছে। এই যে দেখেন, এই যে আপনার মনে করেন ভিপিএন দিয়ে অনেক সময় ভালোভাবে কাজ করে না, এই যে জিম সেন্টার, জিম সেন্টার, জিম সেন্টার, এগুলো সব অ্যাড। এই যে দেখেন এই অ্যাড, এতক্ষণ কিন্তু অ্যাড গুলো কিন্তু আসে নাই, কেন কি কারণে আসে নাই? আমরা ইউএসএ থেকে কিন্তু সার্চ গুলো করেছিলাম। আমি আরেকটা ব্রাউজার ওপেন করি, সেম কথাটা আমি বাংলায় লিখবো, বেস্ট জিম সেন্টার, জিম সেন্টার ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া দিলাম, এখন দেখেন কোনো অ্যাড নাই, দেখছেন একটা অ্যাডও নাই। এবার বলেন আপনারা এখান থেকে কি শিখলেন, কি বুঝলেন? প্র্যাকটিক্যালি দেখাইলাম, তার মানে ক্যাম্পেইনের সেটিং, ক্যাম্পেইনের সেটিং দেওয়ার সময় আপনারা কিভাবে দিলে কি দিলে কি আসবে, কি না দিলে কি আসবে না, কে বলতে পারবে আপনাদের মধ্যে থেকে? ধরে নেন আপনি আমেরিকাতে আছেন, ধরে নেন আপনি বাঙালি, এই যে দেখেন ক্যালিফোর্নিয়াতে টার্গেট করে অ্যাড রান করা হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন সবগুলো অ্যাড, এই যে অ্যাড, এই যে অ্যাড, এই যে অ্যাড, এই যে অ্যাড, সবগুলোই তো অ্যাড। এই যেগুলো সব নিচের দিকে আসেন, এই যে অ্যাড, এগুলো সবই তো অ্যাড। অর্থাৎ মনে করেন আপনি আমেরিকাতে আছেন, আপনি আমেরিকাতে গিয়ে একটা জিম সেন্টার ওপেন করলেন, এখন সেই জিম সেন্টারের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করবেন, কিন্তু কাদেরকে টার্গেট করে করবেন? বাঙালিদেরকে টার্গেট করে, যেহেতু আপনি বাঙালি কিন্তু আমেরিকাতে ক্যালিফোর্নিয়াতে, তাহলে আপনার অ্যাডটা রান করতে হবে অবশ্যই বাঙালিকে টার্গেট করে। করতে হইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই যেই ব্যক্তিগুলো ক্যালিফোর্নিয়াকে টার্গেট করবেন প্রথমে, যেহেতু ক্যালিফোর্নিয়ার মধ্যে আপনার জিম সেন্টার, এবং আপনাকে সেখানে ল্যাঙ্গুয়েজটা আপনি যদি বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে বাংলা, সে বাংলায় সার্চ দিলেও যেন আসে, অথবা তার ব্রাউজারের ডিফল্ট লোকেশনটা যদি কি হয় আপনার বাংলা হয় তাও যেন আপনার একটা শো করে, তাহলে দুইটা কাজ হবে এখানে। অর্থাৎ
তা সে যদি বাংলা লিখে সার্চ করেও কিন্তু তার ওইটা শো করবে, অর্থাৎ আপনার অ্যাডটা শো করবে, এবং তার ডিফল্ট ব্রাউজার যদি বাংলা হয় সেক্ষেত্রেও আপনার অ্যাডটা শো করবে। এই হচ্ছে মূল ব্যাপারটা, আশা করি আমরা ক্লিয়ার এখন। আচ্ছা তো এই গেল, এখন আমরা এটাকে কেটে দিলাম। আচ্ছা সে যদি সার্চ করে, সে হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতেছি। আমরা যদি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে অ্যাড রান করি, দেখা গেছে উনি ইংলিশ, মানে যে লোকেশনটা টার্গেট করছে ওখানে যদি ইংলিশ দিয়ে সার্চ করে, সেক্ষেত্রে সেক্ষেত্রে তো এতক্ষণ তো দেখাইলাম, সেক্ষেত্রে তো আসবে না, একটা শো করবে না প্র্যাকটিক্যালি। এতক্ষণ দেখছেন না আমি বাংলায় সেম কথাটা বাংলা লিখে সার্চ করছি, ইংলিশে লিখে সার্চ করছি, ইংলিশে লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু অ্যাড গুলো শো করছে, বাংলা লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু অ্যাড গুলো শো করে না। হ্যাঁ আপনি সেক্ষেত্রে, হ্যাঁ সেইটা করতে পারেন, আপনি এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ দুইটা সিলেক্ট করতে পারেন, তবে সেক্ষেত্রে তো সংঘর্ষ বেঁধে যাবে, সেই ক্ষেত্রে তো একটা প্রবলেম সৃষ্টি হবে, এখানে একটা প্রবলেম ক্রিয়েট হবে না? ইংলিশ ব্যক্তিগুলো আপনার একটা পাবে, যারা আপনার যাদেরকে আপনি চাচ্ছেন না তারাও আপনার একটা পাবে, আর একটা পাইলে তো ওখানে ক্লিক করবে, আর ওখানে ক্লিক করলে আপনার টাকা যাবে, কিন্তু তারা তো অ্যাডমিট হবে না, ভর্তি হবে না। ব্যাপারটা বুঝা গেল? যদি আপনার ল্যান্ডিং পেজটা যদি কি হয় বাংলায় লেখা হয়, আপনি শুধুমাত্র বাংলা ভাষাভাষী যারা আমেরিকাতে ক্যালিফোর্নিয়াতে থাকে ওই ধরনের ব্যক্তিদেরকে টার্গেট করে একটা ল্যান্ডিং পেজ করলেন বাংলায় লিখে, তাহলে সেক্ষেত্রে আপনি করবেনটা কি, আপনাকে অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? এই গেল, আমরা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতেছি, মনে করেন ইউএসএ। এই গেল, আচ্ছা ওকে। এরপরে হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো, তাহলে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা ক্লিয়ার করলাম একেবারে, এটাতে মানে কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না, এই এতক্ষণ যেটা বললাম ওই ব্যাপারে কোনো কনফিউশন, এটা একদম ক্লিয়ার কনসেপ্ট। সেই ব্যক্তি আপনার নির্দিষ্ট টার্গেটের এরিয়াতে যদি থাকেও কিন্তু তার ব্রাউজারের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যদি আপনারটার সাথে যদি না মিলে, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাডটা কিন্তু শো করবে না, অর্থাৎ আপনার লোকেশনের মধ্যে থাকা সত্ত্বেও আপনার ল্যাঙ্গুয়েজের সাথে যদি তারটা যদি না যায় আপনার অ্যাডটা ওখানে শো হবে না। এই হচ্ছে মূল ব্যাপার, সেই ক্ষেত্রে আপনাকে এটা ডিসাইড করতে হবে আপনার ল্যান্ডিং পেজের ল্যাঙ্গুয়েজ কি, আপনার যারা টার্গেটেড কাস্টমার তাদের বেশিরভাগ বা সম্ভাব্য টার্গেটেড ল্যাঙ্গুয়েজটা কি হইতে পারে বা তাদের ব্রাউজারে, এটার উপরে বেস করে আপনাকে ডিসিশন নিতে হবে আপনার ল্যাঙ্গুয়েজটা কোনটা হবে। প্রয়োজনে আপনি দুইটা ডিফারেন্ট কি করবেন ল্যান্ডিং পেজ করবেন, যদি আপনি বাংলা ভাষাভাষী প্লাস হচ্ছে ইংলিশদেরকে টার্গেট করতে চান সেক্ষেত্রে আপনি একটা বাংলায় করেন আর একটা ইংলিশে করেন, তাহলে দুই ধরনের কিওয়ার্ডকে টার্গেট করে আপনি অ্যাড রান করলেন, বাংলার ল্যান্ডিং পেজের জন্য বাংলা কিওয়ার্ড এবং বাংলাদেশি মানুষগুলো, এবং ইংলিশ অনেকে আছে যারা ইংলিশে সার্চ করবে কিন্তু সে বাংলাদেশি এবং সে আমেরিকায় আছে, তাহলে তাদের জন্য আপনি ইংলিশে একটা ল্যান্ডিং পেজ করেন, ব্যাস প্রবলেম সলভ। এখন ক্লিয়ার? ভাইয়ারা ক্লিয়ার? ওকে, এবার আসেন এক নাম্বার টপিক গেল, আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আসেন দ্বিতীয় নাম্বার ব্যাপারটা, হচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুবই মারাত্মক, এগুলো যেগুলো বলতেছে এগুলো লাইফ টাইমের আপনার অ্যাসেট, দেখবেন এগুলো প্রত্যেকটা স্টেপে স্টেপে কাজে আসবে, যখন কাজে নামবেন দেখবেন এগুলো গুলাই ফেলিয়ে না, এগুলো নোট নিয়ে রাখবেন বা টিউটোরিয়াল গুলো বারবার দেখবেন। এরপর আসেন আমাদের একটা মারাত্মক প্রবলেম থাকে, সেটা হচ্ছে ডেইলি বাজেট কত হবে, ডেইলি আমার অ্যাড বাজেট কত হবে, বা আমার মান্থলি বাজেট বা আমার বাজেট গুলো কত হবে, বা আমি কত টাকা বাজেট রাখবো আমার অ্যাড এর জন্য, এটা নিয়ে কিন্তু আমরা বেশিরভাগই কনফিউশন, যেই যে জায়গাগুলোতে আপনাদের প্রবলেম বা কনফিউশন আছে আমি ওই ওই জায়গাগুলো নিয়ে আলোচনা বেশি করতেছি বা ওগুলো নিয়ে ইন ডেপথ বোঝানোর ট্রাই করতেছি আপনাদেরকে। আচ্ছা প্রথম নম্বরে আপনাকে মাথায় রাখতে হবে, গুগল কখনোই মান্থলি বাজেট নিয়ে কাজ করে না, গুগল সবসময় ডেইলি বাজেট নিয়ে কাজ করে, প্রথম নম্বরে মাথায় রাখতে হবে সেটা, গুগল সবসময় ডেইলি বাজেট, আপনি যেটা ডেইলি বাজেট দিবেন সেটা, এই ডেইলি বাজেটটাকে গুগল সবসময় 30 দিয়ে গুণ করবে, তাহলে ইকুয়াল টু $300, গুগল সবসময় এটাই চিন্তা করবে, গুগল সবসময় চিন্তা করবে ডেইলি বাজেটটা করবে, এবং গুগল আপনি যখনই ডেইলি বাজেট $10 দিচ্ছেন তখন গুগল আপনারটা চিন্তা করলে আপনার একদিনে মানে আপনার এক মাসের সর্বোচ্চ বাজেট হচ্ছে $300, এই ক্ষেত্রে গুগল যেটা করতে পারে সেটা হচ্ছে আপনার একদিনে ডাবলও খরচ করতে পারে, একদিনে ডাবল টাকা খরচ করতে পারে, তবে ডাবলের বেশি করবে না। আপনি অনেক সময় দেখবেন $10-এর অ্যাড রান করছেন, গুগল আপনার থেকে $17 কাটছে, মানে ডাবল বা $18 বা $19 বা $20 কেটে ফেলছে, আপনি চিন্তা করুন আরে আমি তো বাজেট দিলাম $10 একদিনে কিন্তু আমার থেকে $20 কাটলো কেন,
এটা হচ্ছে গুগলের সিস্টেম, এটা গুগলের একটা সিস্টেম। তবে আপনি সেই অ্যাডটা যদি 30 দিন চালান, তাহলে কোনো অবস্থাতে দেখবেন সেটা $300 পার হবে না, কোনো অবস্থাতে সেটা $300 ক্রস করবে না। কিন্তু ডেইলি হিসাবে যদি চেক করেন, তাহলে দেখবেন যে আজকে $10 দিয়েছেন, কালকে হয়তো সেটা $20 হয়ে গেছে, কালকে হয়তো সেটা পরশু দিন গিয়ে দেখা যাবে $40 হয়ে গেছে, মান্থ হিসাবে গিয়ে দেখা যাবে সেটা 300 কখনোই পার হবে না। কারণ আপনার এটাকে 10-30 দিয়ে গুণ করলে দেখা যাবে সেটা $300, তার মানে আপনার এক মাসের বাজেট সে ধরে নিলে $300, এই হচ্ছে। আপনি যদি $20 দেন তাহলে $600, তবে $20 বাজেট দিলে গুগল সর্বোচ্চ $40, সর্বোচ্চ $40 পর্যন্ত খরচ করতে পারে, এই বিষয়টা মাথায় রাখেন, 1 নম্বর। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা নিয়ে কথা বললাম। আমরা গুগলের ডেইলি বাজেটটা সেট করে দিব। ডেইলি বাজেট সেটের বিষয়টা হচ্ছে এখানে, এই যে দেখেন, ফর দ্য মান্থ, মাসের জন্য ইউ ওন্ট পে মোর দ্যান ইউ। হ্যাঁ বল। আমরা তো ডেলি বাজেট $10 দিলাম, বুঝলাম তো, আমার ডেলি বাজেট $10, তাতে তো আমার ক্লিকের উপর, তাই না? রাইট, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার একদিনে $10 কম ক্লিক করলো, সেক্ষেত্রে পরের দিন বাকি ডলার কাটে, ওখান থেকে কাটে, এরকম সিস্টেম? আমি বুঝিনি আপনার কোয়েশ্চনটা। আমি আমি এখানে একবার তো একটা গুগল জানতে সব সময় পারছি গুগল সব সময় আপনার থেকে টাকা কাটবে হচ্ছে ক্লিকের উপরে। যদি আপনার সেই যে কিওয়ার্ড গুলো দিয়েছেন সেই কিওয়ার্ড গুলোর সাথে এবং আপনার যে সেটিংস গুলো দিয়েছেন সেটিং এর সাথে যদি আপনার ক্লিক যদি এনাফ পরিমাণ যদি না হয়, গুগল কখনোই আপনার থেকে টাকা কাটতে পারবে না। কারণ গুগল কখনো অন্য কোনো বিষয়ের উপরে টাকা কাটে না, গুগল শুধুমাত্র প্রতি ক্লিকের উপরে টাকা কাটবে, প্রতি ক্লিক পার ক্লিক ওয়াইজ টাকা কাটবে। আর একদিনে যদি আপনার সেই সম পরিমাণ খরচ না হইলে, তাহলে তো সেটা থেকেই গেল। আপনার যদি একদিনে $2 খরচ হয়, $10 বাজেট দিয়েছেন, হয়তো দেখা গেছে আপনার দুইটা ক্লিক পড়ছে, $2 কাটছে, বাকি $8 থেকে যাবে। এই হচ্ছে মূল ব্যাপারটা। $10 শেষ হওয়ার পর আমি একটা পজ করতে পারবো? আপনি $10 শেষ হওয়ার আগেও পজ করতে পারবেন, আপনার যখন ইচ্ছে। আপনি $1 খরচ হওয়ার পরেও বন্ধ করে দিতে পারবেন, পজ করতে পারবেন, এটা টোটালি আপনার উপরে, টোটালি এটা। এই কারণেই তো এগুলো হচ্ছে বেস্ট মাধ্যম। এগুলো থাকার পরেও আমরা বাংলাদেশের অনেকে আছে যারা বেকার থাকে, বা আমরা দোহাই দিই যে কাজ নাই কর্ম নাই কি করব, কিন্তু বর্তমানে কিন্তু কিছুই লাগে না, একটা ল্যাপটপ একটা ইন্টারনেট কানেকশন থাকলে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। আচ্ছা, এই গেল। তাহলে আমরা বুঝলাম যে ডাবল পর্যন্ত কাটতে পারে এক মাসে গিয়ে সর্বোচ্চ গুগল। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে বাজেটের ব্যাপারে, গুগলের ডেইলি বাজেটের ব্যাপারে। এরপরে আসেন, আমাদের ডেইলি বাজেটটা কত হওয়া উচিত? অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার ডেইলি বাজেটটা কত হওয়া উচিত। এটা টোটালি ডিপেন্ডস অন ইউ, ইট টোটালি ডিপেন্ডস অন ইউ, টোটালি টোটালি ডিপেন্ডস অন ইউ, এটা টোটালি সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। তবে কিছুটা বেসিক আইডিয়া আমি দিয়ে দিচ্ছি, আপনি ডেইলি কত টাকা খরচ করতে পারবেন, আপনার অ্যাবিলিটি কত, সেটা তো টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। সেটা কখনো একজন এক্সপার্ট বা একজন ব্যক্তি আপনাকে বলে দিতে পারে না। আপনার আপনার ক্ষমতা আছে একদিনে $10 খরচ করার। আমি যদি বলি আপনি সেলস পাইতে চাইলে একদিনে $100 খরচ করেন, সেটা তো হইল না, সেটা কখনো পসিবল না, সেটা আমি যতই বলি আপনি পারবেন না। সো এটা 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 কখনো বলা যায় না যে আমার ডেইলি বাজেট কত হবে। ডেইলি বাজেট টোটালি নিজের উপরে, তবে এটার একটা সম্ভাব্য হিসাব কিভাবে করবে সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, তবে এটা হিসাবটা করতে হলে আপনাকে হিসাব করতে হবে আপনার প্রফিটটা কত পার্সেন্ট করতে চাচ্ছেন, বা কতটুকু প্রফিট আপনার দরকার, বা আপনার প্রফিট কত লাগবে, বা কত পার্সেন্ট প্রফিট আপনার দরকার সেটার উপরে। তো আসুন সেটার উপর আমরা একটা হিসাব করি। ধরে নেন আপনার ডেইলি বাজেট হচ্ছে $10, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার একটা আপনাদের জন্য সহজ করে দেওয়া, মানে আমার একটা সিস্টেম আপনাদের জন্য সহজ করে দেওয়া। যদি ডেইলি বাজেট, ডেইলি বাজেট ইকুয়াল বাজেট যদি $10 হয়, সেক্ষেত্রে আপনি একটা অথবা দুইটা কিওয়ার্ড সিলেক্ট করেন, বা একটা বা দুইটা কিওয়ার্ড ইউজ করেন, 1 or 2 কিওয়ার্ডস, এর বেশি না ভাই। এগুলো কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো নিয়ম না, এমন কিছু না। প্রশ্ন করতে পারেন ভাই, এটা টোটালি আমার একটা হিসাব যে আমি আপনাদের জন্য সহজ করে দেওয়া। কেন? কারণ আপনি ধরেন ডেইলি বাজেট $10 হিসাব করলেন, আপনি একটা বা দুইটা কিওয়ার্ড নিলেন, ধরে নেন আপনি 10টা কিওয়ার্ড নিলেন, তাহলে চিন্তা করেন আপনার যদি অ্যাভারেজ সিপিসি যদি হয়, অ্যাভারেজ সিপিসি মানে প্রতি ক্লিকে যদি $1 করে যদি কাটে,
তাহলে তো আপনার 10টা ক্লিকে আপনার কি চলে গেল, $10 চলে গেল। 10টা ক্লিকে কি সেল আশা করা যায়? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। আমার দোকানে 10 জন আসবে তার মানে এমন না যে 10 জনই কিনবে, আবার দেখা যাচ্ছে কিনতেও পারে, বাট এটা আনচার্টেন, অনিশ্চিত, এটা নিশ্চিত ভাবে বলা যায় না। তো এখানে যেটা নিয়ম সেটা হচ্ছে আপনি যে কিওয়ার্ড গুলোকে ইউজ করছেন প্রত্যেকটা কিওয়ার্ডের সমপরিমাণ ক্লিক এনে আপনাকে দেখতে হবে কোন কিওয়ার্ডটা আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস, আপনার অফারের জন্য ভালো কাজ করতেছে। এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ আপনি ধরেন 10টা কিওয়ার্ড, 10 কিওয়ার্ডস নেবেন, ধরেন এটা হচ্ছে কিওয়ার্ড 1, এটা হচ্ছে মনে করেন কিওয়ার্ড 2, এটা হচ্ছে মনে করেন কিওয়ার্ড 3, এটা হচ্ছে মনে করেন কিওয়ার্ড 4, এটা হচ্ছে কিওয়ার্ড 5, আমি আপাতত এভাবে লিখলাম। এখন মূল ব্যাপারটা হচ্ছে এখানে আপনি ধরেন এটার জন্য এই কিওয়ার্ডটা মনে করেন আপনার 5টা ক্লিক খাইয়ে ফেলছে, 5টা ক্লিক ইকুয়াল টু 5 ক্লিকস ইকুয়াল টু ধরেন $1 করে যদি কাটে, $5 কাটা শেষ, তাহলে এই একটা কিওয়ার্ডে $5 খাইয়ে ফেললো। এবার এই কিওয়ার্ডটা দেখা গেল 1টা ক্লিক পাইলো, 1টা ক্লিক ইকুয়াল টু আপনার মনে করেন 1টা ক্লিক আপনি পাইলেন 50 সেন্টে, 50। এই কিওয়ার্ডটা মনে করেন আপনার পাইলো 0 ক্লিক, 0 ক্লিক, তার মানে আপনার খরচ হইলে এটার জন্য $0। এই কিওয়ার্ডটা পাইলো মনে করেন আপনার 1 ক্লিক, আপনার খরচ হইলো মনে করেন, মনে করেন আপনার এই একটা জন্য আপনার খরচ হয়ে গেল মনে করেন $3.50, তাহলে 5, 6, 7, 8, $9 খরচ হয়ে গেল, আর বাকি থাকে $1। আপনি এই কিওয়ার্ডের জন্য মনে করেন আপনার খরচ হয়ে গেল 1 ক্লিক ইকুয়াল টু আপনার $1 খরচ হয়ে গেল, তাহলে $10 শেষ। দেখেন এখানে কিন্তু একটা ক্লিকে কখনোই এক্সপেক্ট করা যায় না আমি এখান থেকে, অথচ কিন্তু এখানে আর 2-3টা ক্লিক পাইলে কিন্তু হয়তো সেল আসতে পারতো। এখানে 5টা ক্লিকে একটাও সেল আসে নাই, কারণ হয়তো এই কিওয়ার্ডের সাথে আপনার প্রোডাক্ট, সার্ভিস, অফারের সাথে বা যারা ক্লিক করেছে তারা আপনার অফারের সাথে সিমিলার না, রিলেটেড না। মানে আপনি এখানে 5টা ক্লিক পাইছেন, 5টা ক্লিকে কখনোই আপনি বুঝতে পারবেন না, এটা দিয়েও কখনো এনাফ পরিমাণ টেস্ট হয় নাই, যে এটা দিয়েও বোঝা সম্ভব না। 5টা ক্লিকে কখনোই মেজার করা যায় না এই কিওয়ার্ডটা ভালো নাকি খারাপ, বাট তারপরেও ধরে নিলাম এটা 5টা ক্লিক খাইয়ে ফেললো, $5 খাইয়ে ফেললো, কিন্তু কোনো সেল আসে নাই, সেলস ইকুয়াল টু 0, 0 সেলস। এখন দেখা গেল এই কিওয়ার্ডে মাত্র 1টা ক্লিক, খরচ হয়েছে মাত্র 50 সেন্ট, এই কিওয়ার্ডটা হয়তো দেখা যাচ্ছে আর 2-3টা ক্লিক পাইলে হয়তো 1 সেল জেনারেট করতে পারতো, কিন্তু সেই সুযোগটা সে পায় নাই। এটা দেখা যাচ্ছে 1টা ক্লিক পাইলেও হয়তো দেখা যাচ্ছে এটা সেলস জেনারেট করতে পারতো, এবং এটা কত কাটতো আমরা সেটাও জানতে পারতাম, অন এভারেজে প্রতি ক্লিকে কত কাটতেছে একটা আইডিয়া হইতো। যেমন দেখেন এটা 1টা ক্লিক অনেক বেশি কেটে ফেলছে, $3.50। এই কারণে আপনাকে সব সময় বাজেটের সাথে কিওয়ার্ডের একটা সামঞ্জস্য রাখতে হবে। আমি আশা করি বুঝাইতে পারলাম, তার মানে আপনি কোন কিওয়ার্ডকে বন্ধ করবেন, কোন কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করবেন, চালাবেন নাকি কন্টিনিউ করবেন, সেটা ডিপেন্ড করবে কিওয়ার্ডটাকে আগে এনাফ পরিমাণ কি দিতে হবে, সময় দিতে হবে কি ক্লিক জেনারেট করার জন্য। আপনার দেখা গেল আপনি চিন্তা করলেন 5টা কিওয়ার্ড দিয়েছেন, এখান থেকে 4টা ফেল, ধরেন এই 2টাও ফেল, এই 2টাও ফেল, এই কিওয়ার্ডটা দেখা যাচ্ছে আপনার কম খরচে আপনার দেখা যাচ্ছে প্রচুর সেল জেনারেট করতে পারতেছে, কিন্তু আপনি টেস্ট না করলে তো সেটা বুঝতে পারবেন না। আপনি এনাফ পরিমাণ সময় যদি এটাকে না দেন, আপনি আপনার দোকানে ধরেন 100 ধরনের আইটেম তুলছেন, 100 ধরনের আইটেম কি সমানভাবে চলে প্রতিদিন? আপনি দেখেন তো আপনি পৃথিবীর এমন একটা দোকান দেখান যেই দোকানের প্রত্যেকটা আইটেম সমানভাবে চলে, এমন একটা হোটেল দেখান যেই হোটেলের প্রত্যেকটা আইটেম সমানভাবে চলে, এমন একটা রেস্টুরেন্ট দেখান যেই রেস্টুরেন্টের প্রত্যেকটা আইটেম সমানভাবে চলে, সর্বোচ্চ 1টা বা 2টা আইটেম দিয়ে সেই পুরা কোম্পানি বা সেই পুরা রেস্টুরেন্ট বা হোটেল বা সেই পুরা বিজনেসটা টিকে থাকে। ঠিক এখানে ব্যাপারটা হচ্ছে সেম, আশা করি এখন ক্লিয়ার। জীবনে আর কখনো হতাশা আসবে না গুগল অ্যাড করতে গিয়ে, সবসময় চিন্তা করতে হবে আমার কিওয়ার্ডগুলোতে এনাফ পরিমাণ ক্লিক আমি এখনো দিতে পারি নাই, তাহলে আমি কিভাবে সেল জেনারেট করব, আমার এখান থেকে সেল আসবে কিনা কিভাবে বুঝবো। আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে অ্যাড রান করি, অ্যাড রান করার পরে 1টা 2টা 3টা 4টা ক্লিক আসছে 1টা কিওয়ার্ডে, সে কোন কিওয়ার্ডে কত ক্লিক আসছে সেটা চেক করে না, সে চেক করে তার টোটাল কত ডলার খরচ হয়ে গেল, এই টোটালটা হিসাব করলে তো দেখা যাচ্ছে তার খরচ হয়ে গেছে $10।
তার খরচ হয়ে গেছে $10, সে চিন্তা করবে আমার $10 খরচ হয়ে গেছে, সেল আসে না, কিন্তু সে কখনোই চেক করে না তার কোন কিওয়ার্ডে কত ডলার করে কাটছে, সেটা কখনোই চেক করে না। ওই সময় কিন্তু তার দরকার, সে যদি চেক করতো সে বুঝতে পারতো আমার এই কিওয়ার্ডটা হচ্ছে একটা কিলার, মানে সেটা হচ্ছে আমার মানে বিজনেস নষ্ট করার জন্য এনাফ, আমি সেটাকে পজ করে দিই, স্টপ করে দিই, সেই সময়টা দেয় না। তার এই $10টা টোটালটা মিলে গেছে একটা কিওয়ার্ডের জন্য যায়নি। সো সেই কারণে আমরা যদি বাজেট যদি হয় $10, সেক্ষেত্রে আমরা ভালো মানের একটা বা দুইটা কিওয়ার্ড, কিওয়ার্ড ভালো নাকি খারাপ সেটা নিয়ে আমরা এখনো কথা বলি না, কিওয়ার্ড রিসার্চ নিয়ে জাস্ট বুঝাচ্ছি যে একটা বা দুইটা কিওয়ার্ড ইউজ করব। তো আমার যদি এই ক্ষেত্রে আমার যদি $50 বাজেট হয়, যদি $50 বাজেট হয় ডেইলি বাজেট, ডেইলি বাজেট ধরেন আপনার ডেইলি বাজেট $50, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওইটার মতো করে হিসাব করেন এক দুই কিওয়ার্ড, সেক্ষেত্রে আপনি কিওয়ার্ড হিসাব করেন 5 থেকে সর্বোচ্চ 10টা কিওয়ার্ডস, 5-10টা কিওয়ার্ড হয়ে গেল। আবার দেখা গেল এখানে আবার আরেকটা কথা আছে, এই হিসাবটা সবসময় ধরাও যাবে না, এটা জাস্ট আমি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। ধরেন আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করলেন, এই কিওয়ার্ডটার অন অ্যাভারেজে ডেইলি সার্চ মনে করেন 1 লাখ, এটার মনে করেন 50,000, এগুলোর মনে করেন 100, 200, 300 এমন, তাহলে এই একটা কিওয়ার্ডেই তো আপনার সমস্ত ক্লিকগুলো খাই ফেলবে, কারণ এটার 1 লাখ মানুষের থেকে যদি আপনার 1% মানুষে যদি ক্লিক করে, তার মানে আপনার এটার এটার এটা এটার পুরা মাসের ক্লিকের সমান হয়ে যাচ্ছে, এটার একদিনের ক্লিক এটার পুরা মাসের ক্লিকের সমান। সে কারণে কিওয়ার্ডটাও যাতে কাছাকাছি হয় প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম, ধরেন একটা কিওয়ার্ড, ধরেন এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম প্রতি মাসে 500, এটা 450, এটার ধরেন আপনার 600 কাছাকাছি, এটার 1 লাখ, এটার আবার দেখা গেছে 1,000, এটার দেখা গেল 100, আবার এটার 10,000, এমন যেন না হয়, কাছাকাছি থাকলে আপনি বুঝতে ইজিলি বুঝতে পারবেন। এগুলো কোনো নির্দিষ্ট বানানো কোনো নিয়ম না যে এটাই ফলো করতে হবে, জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, বারবারই বলতেছি সে কথাটা, এটা নিয়ে গোলাই ফেলার কিছু নাই যে ভাইয়া এইভাবে বলছে, এটা টোটালি আইডিয়া দিচ্ছি, সেই আইডিয়ার উপরে বেস করে আপনার ব্রেনকে এখানে ঘুরাইতে হবে, আপনাকে এখানে ক্রিয়েটিভ হইতে হবে যে আমি কোন কিওয়ার্ড দিয়ে কতক্ষণ বা কত ডলার রাখবো বা কতক্ষণ অ্যাড রান করবো, এটা টোটালি নিজের উপরে। তো এটা আস্তে আস্তে দেখবেন কাজ করতে করতে, আমার যে আইডিয়া দিচ্ছি সেই আইডিয়ার উপরে কাজ করতে করতে একটা সময় আপনি বুঝে যাবেন। যেমন আপনি যখন সাইকেল শিখতেছিলেন, সাইকেল কত কঠিন ছিল আপনার কাছে, মনে হচ্ছিল এটা কত কঠিন কাজ, এই যে দুই চাকার উপরে কিভাবে চালাইতে পারবে, এখন কিন্তু আপনার আইডিয়া কোন দিকে গেলে কি হবে না হবে, কিভাবে চালাইতে হবে, কিভাবে এক্সপিরিয়েন্স চালাইতে চালাইতে আপনি বুঝে গেছেন, ঠিক সেম ভাবে আপনাকে চালাইতে হবে। আপনাকে একজনের পিছন থেকে প্রথমে যখন সাইকেল শিখতেছিলেন ধরছিল, আপনি মনে করছেন ধরে আছে, আপনি সাইকেলের প্যাডেলটা কি করছেন ঘুরাইছেন, আপনি আস্তে আস্তে শিখে গেছেন, আপনাকে কত কিছু বলছে, তারপরেও কিন্তু আপনি পড়ছিলেন, ব্যথা পাইছিলেন, কিন্তু আপনি যদি তখন যদি সাইকেল শেখা যদি অফ করে দিতেন, আপনি সাইকেল কখনোই চালাইতে পারতেন না। এই হচ্ছে মূল ব্যাপারটা, আগে আপনাকে প্রথমে মাঠে নামতে হবে। আচ্ছা, এরপর আসেন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এবার একটা বেসিক ইকোনমিক প্রবলেম সলভ করব। এক একটা কিওয়ার্ডের জন্য এটারও একটা নির্দিষ্ট নিয়ম নাই, তবে আমি একটা নিয়ম তৈরি করছি আমার নিজের জন্য বলেন বা আমার স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ডকে মিনিমাম অপেক্ষা করা উচিত 25 থেকে 30টা ক্লিকের জন্য। ব্যাপারটা বুঝা গেছে? অর্থাৎ প্রত্যেকটা কিওয়ার্ডকে একটা সময় দেওয়া উচিত যে আমার কিওয়ার্ডটা যেন মিনিমাম 30টা ক্লিক পায়। অনেকে আছে 50টা টেস্ট করে, এটা যার যার উপরে ডিপেন্ড করে, তবে আমি খুব বেশিও ধরি নাই খুব কমও ধরি নাই, আমি 25-এর উপরে 30-এর মধ্যে একটা ধরে নিচ্ছি। প্রত্যেকটা কিওয়ার্ড যদি 30টা কি ক্লিক পায়, এর মধ্যে যদি সেল আসলে তো ভালো, না আসলে আমরা সেটাকে পজ পজ করে দিব। এই 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 থিওরিটা আমি অ্যাপ্লাই করি। আবার আমার অনেক বড় বড় ক্লায়েন্ট আছে, তারা আমাকে বলে দেয় যে তুমি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য $100 করে, 100 ক্লিক করে টেস্ট করো, কারণ তার এনাফ পরিমাণ বাজেট আছে, সে সেটা পারে। অনেকে আছে 50টা করে টেস্ট করে, মানে 50টা ক্লিকের মধ্যে সে সেল আনতে পারে কিনা সেটা চেক করে বা সেটা টেস্ট করে। তো এই আপনারা আপাতত যেহেতু শুরুর দিকে আপনারা 20 থেকে 30-এর মধ্যে রাখেন, এটা আমার রিকমেন্ডেশন। এবার আসেন একটা বেসিক ইকোনমিক্যাল প্রবলেম সলভ করি, বেসিক ইকোনমিক্যাল প্রবলেম সলভ করি। এই প্রবলেমটা সলভ করলে আপনাদের অনেকগুলো ব্যাপার এখন ক্লিয়ার হয়ে যাবে। ধরে নেন আমরা একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবো, আমাদের কিওয়ার্ডটার নাম হচ্ছে কাস্টম বুকশেলফ। কাস্টম বুকশেলফ কি? অর্থাৎ যেখানে বই রাখা হয় নিজের মতো করে গাছ দিয়ে তৈরি করে, বুকশেলফ, এগুলো প্রচুর পরিমাণ সেল হয় বাইরের দেশে। তো আমি এই কিওয়ার্ডের ডেইলি বাজেট ধরে নিলাম
আমি আপনি একটা এই কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করবেন, এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বাজেট দিল ডেইলি $175, ধরে নেন কিছুক্ষণের জন্য, ধরে নেন $175 ডেইলি বাজেট। এইবার এখন এই $175 ডেইলি বাজেট দিয়ে আপনি কয়টা ক্লিক পাইতে পারেন সম্ভাব্য, সেটা আপনাকে বের করাটা এখন সহজ হয়ে যাবে। তো এখন মনে করেন আমি এটার অ্যাভারেজ সিপিসি, আপনি জানেন যে কোনো কিওয়ার্ডের ব্যাপারে অ্যাভারেজ সিপিসিটা খুব সহজে গুগল থেকে বের করা যায়, কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আপনি অ্যাভারেজ সিপিসিটা বের করতে পারেন, অথবা কয়েকদিন অ্যাড রান করার পরে এটা এক্স্যাক্টলি জানা যায়। কিওয়ার্ড থেকে, কিওয়ার্ড প্ল্যানার থেকে এটা এক্স্যাক্টলি আপাতত জানতে পারবেন না আপনি, বাট একটা আইডিয়া পাবেন। আমি এখানে কাস্টম বুক সেলস সেলস কান্ট্রি, আমি এখানে যাচ্ছি কিওয়ার্ড প্ল্যানার, ওকে কাস্টম বুক সেলস USA, বাংলাদেশ কেটে দিলাম, সেই কাস্টম বুক শেলফস, কাস্টম বুক শেলফস, গেট রেজাল্টস চলে আসছে। এই যে এখানে দেখেন আপনার টপ অফ পেজ বিট, টপ টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, অর্থাৎ এই কিওয়ার্ডের জন্য সর্বোচ্চ পেমেন্ট করা হয়েছে প্রতি ক্লিকের জন্য $4.46, আর টপ অফ পেজ সর্বনিম্ন হচ্ছে $1.06। তাহলে এটার একটা, এই দুইটাকে যোগ করে একটা কি বের করতে পারবেন, অ্যাভারেজ বের করতে পারবেন, অ্যাভারেজ কত হয় এই দুইটার মাঝখানে, ধরেন আপনার $2.5-এর মতো বা আর একটু $2 ধরতে পারেন, $2.10-20 অ্যাভারেজ হইতে পারে। তো এই ধরনের করে একটা আইডিয়া আপনি এখান থেকে পাবেন, কিন্তু আপনি যখন অ্যাডটা রান করে ফেলবেন তখন আরো এক্সাক্ট জানতে পারবেন। যেমন আমার এখানে এই অ্যাকাউন্টটা একটু খেয়াল করেন, এই অ্যাকাউন্টের কিন্তু অ্যাভারেজ সিপিসিটা কিন্তু খুব সহজেই জানা যায়, কনভার্সন রেটটা জানা যাচ্ছে এখান থেকে, তারপর হচ্ছে এখান থেকে অ্যাভারেজ কস্টটা কত জানা যাচ্ছে, অ্যাভারেজ কস্ট কত সেটা, কনভার্সনটা কত সেটা জানা যাচ্ছে। সিপিসি জানার জন্য এখানে আমাকে আবার কি আনতে হবে, কলামটা এখান থেকে আনতে হবে, সিপিসি জানার জন্য কলামটা আনতে হবে, অ্যাভারেজ সিপিসি। অ্যাভারেজ সিপিসি, অ্যাভারেজ সিপিসি অ্যাপ্লাই, অ্যাভারেজ সিপিসি অ্যাপ্লাই, এই যে দেখেন এই যে অ্যাভারেজ সিপিসি কত, 14 সেন্ট, 21 সেন্ট, 23 সেন্ট, 34 সেন্ট, 20 সেন্ট, 19 সেন্ট। এই যে অ্যাড রান, ভাই যত কিছুই করেন, যতই শিখেন, অ্যাড যতক্ষণ রান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ডেটা পাবেন না, আর যতক্ষণ পর্যন্ত ডেটা পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সফল হইতে পারবেন না। এই খেলাগুলো হচ্ছে এখানে সমস্ত অনলাইন অ্যাডের খেলাটা একটাই, আজকে গোপন কথা বলতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে ডেটা। যেমন দেখেন এই কোম্পানি, আপনি এখন এই মুহূর্তে ধরেন এই কোম্পানির একজন আপনি কম্পিটিটর, মানে ওরা যে বিজনেস করে আপনারও সেম বিজনেস, কিন্তু আপনি নতুন, আপনি যত কিছুই করেন যত টাকাই খরচ করেন এদের সাথে কুলাই উঠতে আপনার সময় লাগবে, কারণ এরা যতদিন ধরে অ্যাড রান করতেছে এদের কাছে যত ডেটা, আপনার কাছে সেই ডেটা নাই, আপনার অ্যাকাউন্টে সেই ভ্যালু নাই। ওরা জানে ওদের জন্য ওদের ওদের অ্যাভারেজ সিপিসি কত, ওদের কত ডলার খরচে কত ইনকাম হবে না হবে, ওরা এক্স্যাক্টলি সেগুলো বসাইতে পারে বা আমরা পারবো এই এই কোম্পানির জন্য, কারণ আমাদের কাছে এনাফ পরিমাণ ডেটা আছে, কয়টার সময় বেশি সেল হয় সেটা, কোন সময়ে কোন দিন বেশি সেল হয়, কোন টাইমে বেশি সেল হয়, কারা বেশি কিনে, কোন এজের বেশি কিনে, প্রত্যেকটা ডেটা আমাদের কাছে আছে। এই ডেটাগুলো কোত্থেকে পাইছি, আমরা এখানে অ্যাড রান করে করে সময় নিয়ে টাকা স্পেন্ড করে করে আমরা ডেটাগুলো পাইছি। এবার ডেটা যখন আমার হাতে, আপনার হাতে, আপনি জানেন কোন জায়গায় গেলে আপনার কাজ হবে, আপনি ধরেন একটা বিপদে পড়ছেন কিন্তু আপনি জানেন কাকে কল দিলে কাজটা হবে, কিভাবে জানছেন, আপনি কাজটা করতে 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 করতে, ধরেন আপনি একজন লয়ার, তাহলে অথবা আপনার একটা জায়গার প্রবলেম হয়েছে, মনে করেন আপনার একটা জায়গার প্রবলেম হয়েছে, আপনার জায়গা অন্য কেউ নিয়ে যাচ্ছে, আপনি একজন নতুন, হঠাৎ করে আপনার জায়গা নিয়ে একটা ভেজাল শুরু হয়েছে আপনার ফ্যামিলির মধ্যে, আপনি কিন্তু সহজেই জানবেন না কার সাথে কথা বলবেন, কোন জায়গায় গিয়ে মামলা করতে হবে, কিভাবে আপনার জায়গাটা ফেরত পাবেন, কিন্তু আপনি কাজটা করতে 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 আপনার জায়গা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে অনেক মানুষের সাথে এখন আপনার পরিচয়, অনেক লয়ারের সাথে আপনার এখন পরিচয়, কোন জায়গায় গেলে কিভাবে গেলে
কোন জায়গায় গেলে কিভাবে গেলে আপনার কাজটা হবে সেটা আপনি কি করতে পারবেন সেটা আপনি ইজিলি কিন্তু জেনে যাবেন। মানে আপনার কিন্তু এখন কিন্তু জানার জন্য কি আছে, মানে পথ আছে, আপনার কাছে নাম্বার গুলো আছে। আপনি চিন্তা করেন, আপনি অনলাইনে লেগে থাকতে থাকতে আমার নাম্বার পাইছেন, অন্য কারো নাম্বার পাচ্ছেন, অন্য কারো ভিডিও পাচ্ছেন, কিন্তু এগুলো একদিনে পান নাই, সময় লাগছে আপনার থেকে। ব্যাপারগুলো হচ্ছে সেম ডেটা, যত যেই কাজে যত বেশি থাকবেন সেই এলাকার মানুষ, সেই কাজের মানুষ, সেই রিলেটেড মানুষ, কোন জায়গায় গেলে কাজ হবে, কার কাছে গেলে কাজ হবে, সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনার কাছে জানা হয়ে যাবে। ঠিক সেম অ্যাডের ব্যাপারটা হচ্ছে সেম, আপনি যত বেশি ঘাটাঘাটি যত বেশি অ্যাড দিবেন তত বেশি ডেটা আপনার কাছে ক্লিয়ার, পরবর্তীতে আপনাকে আর অন্য জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না। যে কাজ জানে না বা যার যে কিওয়ার্ডের কাছে গেলে কাজ হবে না সেই কিওয়ার্ড আপনি জানেন, কারণ আপনি বুঝে গেছেন এই কিওয়ার্ড দিয়ে আমি গত মাসে, মনে করেন কথার কথা, আপনি একটা অ্যাড রান করছেন, আপনি জানেন 30-40-100 ডলার খরচ করার পরও আপনার সেল আসে না, তাহলে বলেন আজকে কি আপনি সেই কিওয়ার্ড দিয়ে আর অ্যাড রান করবেন? করবেন না। কিন্তু নতুন একজন ব্যক্তি যে মার্কেটে আসবে সে ওই কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করবে, কেন? কারণ তার কাছে যা সে জানে না, সে মনে করতেছে এই কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করবে বা এই কিওয়ার্ড দিয়ে সেল আসবে, কিন্তু আপনি করবেন না। আপনি করবেন, আপনি অ্যাড রান করতে করতে মনে করেন আপনি জানেন কোন কিওয়ার্ড দিয়ে আপনার, মনে করেন আমি এই ক্যাম্পেইনে গেলাম, কোন কিওয়ার্ড দিয়ে আমার সেল বেশি আসতেছে আমি কি জানি না, 100% আমি জানবো, 100% সেটা আমার আয়ত্তের মধ্যে আছে। এই যে দেখেন কনভার্সন রেটের ক্ষেত্রে দেখেন, এখান থেকে মনে করেন আমি গেলাম জেনারেল সার্চে গেলাম, এবার এখান থেকে আমি দেখতে পারবো কোন কিওয়ার্ড দিয়ে আমার বেশি সেল আসতেছে। এই যে দেখেন কোন কিওয়ার্ড দিয়ে বেশি সেল আসতেছে আমি দেখতে পাচ্ছি অলরেডি। তাহলে যেটা আপনার জানা নাই, যেটা আপনি জানবেন না, কেন আপনি জানবেন না? কারণ আপনি এখন অ্যাড রান করেন। এই যে দেখেন 2% 2.42% এটার কনভার্সন রেট এই কিওয়ার্ড দিয়ে। এই জিনিসটা আপনি কোথায় পাবেন অ্যাড যদি রান না করেন? দেখেন এই এই কিওয়ার্ড দিয়ে ক্লিক আসছে প্রায় 10,296টা, কিন্তু কনভার্সন রেট খুব কম, 1.31%, কিন্তু এই কিওয়ার্ড মাত্র 238টা ক্লিকে প্রায় 2.42%। তার মানে প্রতি 100টা ক্লিকে আমার কাছে অলমোস্ট 2.5 জনের মতো ব্যক্তি কি করছে, আমার প্রোডাক্টটা কিনছে। আর এটাতে দেখেন 1.31% মাত্র, এটা তো দেখেন 1200 ক্লিক, এটাতে বোধ হয় 200 ক্লিকে এত কনভার্সন, আর এটাতে দেখেন 1200 ক্লিকে 0.86%। ব্যাপারটা বুঝে গেল? সো এগুলো সবগুলো হচ্ছে ডেটা, আপনাকে ডেটা নিয়ে খেলতে হবে। ডেটা যত বেশি দেখবেন আপনি অ্যাড রান করতে করতে আপনার মধ্যে এমন ডেটা চলে আসছে আপনি জানেন কোন কিওয়ার্ড, ওই কিওয়ার্ড দিয়ে মারলে আপনার সেল স্টার্ট, কিন্তু নতুনরা সেটা জানবে না, কারণ সে তো এখন অ্যাড রান করে না। হি অর শি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দিস, অ্যাবাউট এনি কাইন্ড অফ কিওয়ার্ডস, হোয়াট কিওয়ার্ডস আর গোয়িং টু ওয়ার্ক ফর দ্য পার্সন। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু প্লে উইথ দ্য কিওয়ার্ডস, ইউ হ্যাভ টু প্লে উইথ দ্য অ্যাডস, ইউ হ্যাভ টু প্লে উইথ দ্য প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস টু গেট দ্য ডেটা। তো এখানে যেটা বললাম সেটা হচ্ছে আপনার এখানে, কোনটা এই যে এটা এটা এটাতে তো কনভার্সন তো হচ্ছে, কনভার্সন হচ্ছে বাট তুলনামূলক কম বলতেছে, এটা তো প্রফিটেবল এখনো। আচ্ছা আমরা একটা, আচ্ছা একটা কাজ করি, একটা কাজ করি, আমরা আমাকে একটু 10 মিনিট সময় দেন, আমার একটা কাজ আছে, তো আমি আবার 10 মিনিটের মধ্যে ব্যাক করতেছি, আপনারা অনলাইনে থাকেন।